এরপরে খাদিজা জামান উর্মি আপনি লিখেছেন, অনেকে শুধু ফরজ নামাজ পড়ে উঠে যায়, পরে সুন্নাত পড়ে না, এমনটি করা কি উচিত? শুধু ফরজ নামাজ পড়ে উঠে গেলেন, সুন্নাত আর পড়লেনই না, এটি অবশ্যই অনুচিত কাজ। কালে ভদ্রে এরকম হতে পারে, কিন্তু নিয়মিত এমনটি করা উচিত নয়, এটা ভালো কোনো কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ সালাতের আগে পড়ার যে সুন্নাত রাকাতগুলো নামাজগুলো আছে সেগুলোকে তিনি খুব গুরুত্বের সাথে করতেন, এবং কোনো কারণে ছুটে গেলে সেগুলোকে পরে আদায় করার চেষ্টা করতেন। এর মানে হলো একজন ইমানদার এই জাতীয় সালাতগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করবেন। সেখানে অবহেলার সাথে আদায় করা এবং প্রয়োজন হোক আর না হোক বা বাধ্য হোক আর না হোক তিনি জাস্ট অবহেলা করে চলে গেলেন, সুন্নতগুলো পড়লেন না, এমনটি করা জায়েজ নয়, সঠিক নয়। আমরা অনেকে আবার এই সুন্নতটাকে এতটা আবশ্যক বানিয়ে ফেলেছি যে সুন্নত না পড়ার সময় নেই, তাহলে নামাজই পড়লাম না, নামাজ পড়তে আমার হয়তো সুন্নত সহ 15 মিনিট সময় লাগবে, আমার হাতে আছে 5 মিনিট, তাহলে আমি নামাজই পড়বো না। তো এটা ভুল ধারণা, কারণ আমাকে ফরজটা পড়লে ওয়াক্তের যে দায় সেটা থেকে আমি মুক্ত হয়ে যাবো। সুন্নত না পড়লে আমার বড় কোনো গুণা বা কবিরা গুণা হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জীবনে গুরুত্ব পাওয়া একটা সুন্নাহ ছুটে গেল, সে অর্থে ক্ষতি তো আমার হলোই। তো এই বিষয়ে আমাদের ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। বিশেষ করে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায় যে এটার তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না মানুষ, বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষের কথা বলছি আমি, সচরাচর মসজিদগুলোতে। আবার আমাদের দেশে এটাকে অনেকে একেবারে ফরজের মতো ওয়াজিবের মতো বানিয়ে ফেলেছে। এই দুইটার মধ্যে সমন্বয় করতে হবে, সর্বোচ্চ সুন্নাত নামাজের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলোকে আদায় করতে হবে, এবং নিয়মিত এটাকে ত্যাগ করা এটা কখনোই উচিত হতে পারে না। এরপরে রাবিয়া বিনতে নাজরুল আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় নামাজে কান্না চলে আসে, চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে কি রোজা হবে? রোজা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বা যে কোনো কারণে চোখের পানি এলো, সেই চোখের পানি যদি গড়িয়ে আমাদের মুখে চলে আসে, সেটা আমরা থুতুর সাথে ফেলে দিতে হবে। যদি আমরা না ফেলি এবং সেটাকে আমরা থুতুর সাথে গিলে ফেলি, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এক্ষেত্রে চোখের পানি মুখে আসলে সেটাকে যাতে আমরা না গিলে ফেলি, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, ফেলে দিতে হবে সেটা। শিপলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিপলু, সাধারণত গুল, যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময় সেটাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন, থুতুর সাথে সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক, যার কারণে এটি জায়েজ হবে না। রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। ফরিদ আহমদ আপনি লিখেছেন, একজন হিন্দু শিক্ষিকা হিজাব পরার কারণে 18 জন ছাত্রীকে লাঠিপেটা করেছেন, এরপরে আপনার মন্তব্য জানতে চাই। ভাই ফরিদ আহমদ, অত্যন্ত পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই যে হিজাব পরা এটা প্রত্যেক মুসলিম মেয়ের অধিকার, এই অধিকার থেকে তাকে বঞ্চিত করার অধিকার পৃথিবীর কারোর নেই। আমরা আমাদের দেশে প্রায় এই ধরনের ঘটনা শুনতে পাই, শুধুমাত্র নওগাঁর ঘটনাটি নয়, চট্টগ্রামে একটি ঘটনা আমি মানে পত্রিকা দেখেছি যে সেখানেও প্রায় একই ঘটনা ঘটেছে। স্কুলের যে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম পরার পাশাপাশি শরীয়ত যেহেতু একজন মেয়েকে পরপুরুষের সামনে পর্দা করতে বলে, অতএব অন্য শিক্ষক বা শিক্ষার্থী ছেলেরা আছে, তাদের থেকে পর্দা করার যে নির্দেশ আল্লাহ তাকে দিয়েছে, তার ধর্মের নির্দেশ পালন করার রাইট এবং অধিকার সংবিধান তাকে দিতে বাধ্য দিয়েছে, এবং সারা পৃথিবীর কেউই এ থেকে বাধা দেওয়ার কোনো নৈতিক অধিকার রাখেন না। পর্দার করতে বাধা দেওয়াটা হলো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা, স্পষ্ট কথা। যদি হিজাব পড়তে বাধা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কোনো মেয়েকে তার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হলো, সেক্ষেত্রে তাকে বাধা দেওয়া হলো, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো, কারণ এটা তার ধর্মীয় নির্দেশ সেটা পালন করছে। আমরা কদিন আগে দেখলাম যে টিপ নিয়ে তুলকালাম হয়ে গেল, এই টিপের ঘটনা নিয়ে যে কথা আমরা শুনলাম, এখনও পর্যন্ত তদন্ত কমিটি যা বলেছে যে যার নামে, যে পুলিশের নামে এই অভিযোগ উঠল, তিনি টিপ নিয়ে কোনো কটু কথা বলেছেন এখন সেটা প্রমাণিত হয়নি, যদি তদন্ত চলমান আছে, সময়ের সাপেক্ষে বলা যাবে পরিপূর্ণ বিষয়টা। কিন্তু এখনও পর্যন্ত যেটুকু প্রমাণিত হয়েছে তা হলো তাদের মধ্যে ব্যক্তিগত বাকবিতণ্ডা হয়েছে। এখন ব্যক্তিগত বাকবিতণ্ডার মধ্যে অন্য একটা ইস্যুতে কথা বলতে গিয়ে টিপের কথা যদি চলে আসে, আমরা সেটাকে সমর্থন করছি না। কোনো ধর্মের মানুষ তার ধর্মীয় কোনো কিছু পালন করবে, সেটাকে কোনো অবস্থাতেই আপনার কটু মন্তব্য করা সেটা নিয়ে, এটার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি এবং এটা জায়েজ নয় একজন মুসলমানের জন্য, সেটার সমালোচনা আমরা করছি। আদৌ সেটা ঘটেছে কিনা সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু এই যে একটা মূল ঘটনা ছিল, সেখানে বাকবিতণ্ডা হয়েছে তাদের মধ্যে, সেখান থেকে অন্যদিকে গেছে কথা, সেটা নিয়ে যে পরিমাণ তুলকালাম হলো, টিপ টিপ নিয়ে যারা এত কথা বলেছেন, টুপি নিয়ে তারা কি এর শিকিবাক কথা কখনো বলেছেন? এ লোকগুলো প্রতারক, এ লোকগুলো ভণ্ড, এ লোকগুলো কপট। আমি এই শব্দগুলো খুব সজ্ঞানে সচেতনভাবে বলতে বাধ্য হয়েছি, যারা শুধুমাত্র টিপের বেলায় অনেক বেশি কনসার্ন, কিন্তু টুপির বেলায় তারা বরং নির্যাতিত মানুষের বিরুদ্ধে অবস্থান নেয় এবং নির্যাতনকে নীরবভাবে বা সরবভাবে সমর্থন করে। টুপি পরার কারণে হেনস্থা শিকারে দেশে
হওয়ার ঘটনা কি ঘটে না? অহরহ তো এ ধরনের ঘটনা ঘটে কম বেশ। কারোর সাথে হয়তো ঝগড়া হলো, ভদ্রলোকের মাথায় টুপি আছে, তো ঝগড়ার একটা পর্যায়ে টুপি নিয়ে একটা কটু কথা বলে ফেললেন কেউ, এরকম ঘটনা কি ঘটে না? তো এর কারণে টুপি অবমাননা করা হয়েছে, টুপির অধিকার নষ্ট করা হয়েছে, মুসলমানকে হেয় করা হয়েছে, এরকম কোনো ইস্যু নিয়ে মুসলমানরা কখনো সেটাকে বড় করে নর্মালি দেখে না, এবং যারা টিপ নিয়ে দুল কালাম করছে তারা অন্তত কখনো বলে না। অতএব এই মানুষগুলো সম্পর্কে বোধ হয় আমাদের পরিষ্কার ধারণা নেওয়ার সময় এসেছে। এত দ্রুতই তাদের এই কপটতার উপরে যে প্রলেপ, সেই প্রলেপটা সরে যাবে, পর্দাটা সরে যাবে এমনটি হয়তো তারাও কল্পনা করেননি। কদিন আগে টিপ নিয়ে এত কাহিনী করলেন, টিপ নিয়ে কটু মন্তব্য হয়েছে অভিযোগের ভিত্তিতে টিপ পরে প্রতিবাদ জানালেন। এখন হিজাব পড়তে বাধা দেওয়া হচ্ছে, এই বাধা দেওয়ার অধিকার তো নেই, তার ধর্মীয় কাজ, তার করার স্বাধীনতা আছে, এখন তো হিজাব পরে প্রতিবাদ জানানো উচিত আপনাদের। বিশেষ করে ভারতের মতো দেশে যদি একজন শিখ তার যে পাগড়ি, ধর্মীয় যে তার যে লেবাস, সে লেবাস পরে তিনি যদি সেনাবাহিনীতে চাকরি করতে পারেন, তিনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেন, তাহলে একজন মুসলিম নারী কেন হিজাব পড়তে পারবেন না? এই অবিচারে বৈষম্য কেন হবে? সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এই সমস্ত কর্মকাণ্ডগুলো যারা করছে তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে কি না, সে বিষয়টা খতিয়ে দেখা দরকার, তলিয়ে দেখা দরকার। এবং রমজান এলেই প্রায় সময় এ ধরনের ঘটনা, রমজানে শুধু নয়, সারা বছর জুড়েই হয়, কিন্তু রমজান এলে এই ধরনের ঘটনাগুলো আমরা অনেক সময় শুনি। এগুলোর পরে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, এবং আমরা জোরালোভাবে দাবি করছি যে এই ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে এগুলোর বিচার করা হোক, এবং হিজাব পরা থেকে কোনো মেয়েকে বাধা দেওয়ার নৈতিক অধিকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান রাখে না। হিজাব তার ধর্মীয় নির্দেশ, তার ধর্মীয় নির্দেশ পালন করতে আপনি তাকে বাধা দিতে পারেন না। ইউনিফর্মের উপরে সে হিজাব পড়তে পারে এবং সে রাইট তার থাকা উচিত, যেমনটি একজন শিখ তিনি তার ইউনিফর্মের উপরে, তিনি ইউনিফর্ম পরে তার মাথার উপরে তিনি পাগড়ি পরে থাকেন, সেই রাইট যদি তার থাকে তাহলে মুসলমানের জন্য আরও বেশি থাকা উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে। বিদায়। যে সমস্ত মানে শিক্ষক শিক্ষিকা এই ধরনের কাজ করেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আমরা শুনি যে হিজাবের ব্যাপারে এ ধরনের বৈরী আচরণ করা হয়, যারা এগুলো করেন তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।